গণতান্ত্রিক আন্দোলন ডাক্তারদের যে আন্দোলন এটা গণতান্ত্রিক আন্দোলন এই আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন করি আসলে মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন যে এটা তৃণমূলের পাড়ার হচ্ছে রকের ক্লাবের সংগঠন তাই ডাক্তারদের হুমকি চুমকি অনেককে আর দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ডাক্তাররা তাদের ভীতুসন্তস্ত নয় ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে তাদের দাবি মানতে হবে এবং অন্যায়ভাবে যারা মেরেছিল ডাক্তার জুনিয়র ডাক্তারদের উপরে হামলা করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকের এই পশ্চিম বাংলায় দেখতে পেলাম যে ডাক্তাররা একজোট হয়ে এক নাগারে পদত্যাগ করছে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা একমাত্র ডাক্তারবাবুদেরই আছেন আমি ডাক্তারবাবুদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করি একজন মুখ্যমন্ত্রী ডাক্তার ডাক্তারদের ভয় দেখাচ্ছেন চমকাচ্ছেন ডাক্তারবাবুরা কি ওনার ভয় পান ডাক্তার সমাজ কি ওনার ভয় পান ডাক্তারবাবুরা প্রমাণ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা যে বকাটে মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতে চাই না ডাক্তারবাবুদের সমস্যার সমাধান যদি করতে হয় মমতা ব্যানার্জিকে এনআরএসে গিয়ে সমস্যার সমাধান করতে হবে নবান্বয় নয় আসলে মমতা ব্যানার্জি তো নিজেই বকাটে মুখ্যমন্ত্রী তিনি কখন কি বলেন কখন কি করেন কখন কার বিরুদ্ধে কি স্টেপ নেন এটা বোঝা মুশকিল আসলে নিজেই বকাটে মুখ্যমন্ত্রী জয় শ্রীরামের স্লোগান শোনার ভয়তে উনি হেলিকপ্টারে করে কাঁচরাপাড়ায় যাচ্ছেন কিন্তু আবার হেলিপ্যাড অব দি গাড়ি করে যেতে হয় সেখানেও আজকের জয় শ্রীরামের স্লোগান শুনেছেন আসলে দিদিমণি বকাটে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন কখন কি বলছেন কখন কি করছেন দিদিমণি এখন পাড়ার রকের মোস্তানদের মতো আচরণ করছেন মমতা ব্যানার্জির দল পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি এই দলকে আর বাঁচাতে পারবে না তাই পাগলের প্রলাপের মতো বকাটে ছেলেদের মতো তিনি বকছেন